কবি, অনুবাদক ও মননশীল প্রাবন্ধিক মনিরুদ্দিন ইউসুফ কিশোরগঞ্জ জেলার বৌলাই জমিদার পরিবারে 1919 সালের 13 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম মৌলভী মিসবাহ। মনিরুদ্দিন ইউসুফ কর্মজীবনের প্রথম দিকে সাংবাদিকতায় যোগ দেন। প্রথম দিকে পাকিস্তান অবজারভার এবং পরবর্তীতে দৈনিক সংবাদে কিছুদিন কাজ করেন। এর অনেক পর সাংবাদিক বন্ধু এবং ছেলেবেলার সাথী সৈয়দ নুরুদ্দিনের আমন্ত্রণে তিনি কৃষি উন্নয়ন কর্পোরেশনে যোগদান করেন। তিনি এখানে জনসংযোগ বিভাগে মাসিক কৃষি সমাচার নামক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে যোগ দেন। তিনি ছিলেন এই পত্রিকার প্রাতিষ্ঠানিক সম্পাদক। তার মৌলিক কবিতার মধ্যে উপায়ন, রাত্রি নয়, কপালি ময়ূর নয়, বেতস পাতা জলের ধারা, মনিরুদ্দিন ইউসুফের অগ্রন্থিত কবিতা উল্লেখযোগ্য। তিনি উপন্যাস এবং নাটকও লিখেছেন। উপন্যাসের মধ্যে রয়েছে ঝড়ের রাতের শেষে, পনসের কাঁটা এবং ওর বয়স যখন 11। মনিরুদ্দিন ইউসুফ নাটকেও পারঙ্গমতা দেখিয়েছেন। তাঁর রচিত নাটক ঈসা খাঁ। মনিরুদ্দিন ইউসুফ অনুবাদেও ছিলেন সিদ্ধহস্ত। ইকবালের কাব্য সঞ্চালন, দেওয়ানি গালিব, কালামের আগিব, গালিবের কবিতা, হাফেজের গজল, জনশাসনের বিভিন্ন দিক, শাহনামা প্রথম খণ্ড, শাহনামা দ্বিতীয় খণ্ড, এছাড়াও ফেরদৌসির শাহনামা মহাকাব্য 6 খণ্ডে অনুবাদের সেট বাংলা একাডেমি 1991 সালে প্রকাশ করে। লিখেছেন চরিত্র কথা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলাম ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখযোগ্য। প্রবন্ধের মধ্যে উল্লেখযোগ্য আমাদের ঐতিহ্য ও সংস্কৃতি, কারবালা একটি সামাজিক ঘূর্ণাবর্ত, বাংলা সাহিত্যে সুফি প্রভাব, উর্দু সাহিত্যের ইতিহাস, সংস্কৃতি চর্চা, রুমির মসনবি, বাংলাদেশের সার্বিক অগ্রগতির লক্ষ্যে একটি প্রস্তাব, নবমূল্যায়নে রবীন্দ্রনাথ, আত্মপরিচয় ঐতিহ্যের আলোকে উল্লেখযোগ্য। মনিরুদ্দিন ইউসুফ চলচ্চিত্রও নির্মাণ করেছেন। আলোমতি সংলাপ রচনা, তানসেন আংশিক চিত্রনাট্য এবং তীর ভাঙার ঢেউ কাহিনী সংলাপ ও গীত রচনা তার উল্লেখযোগ্য চলচ্চিত্র। মনিরুদ্দিন ইউসুফ কাজের স্বীকৃতি হিসেবে পেয়েছেন 21 পদক, এছাড়া পেয়েছেন গভর্নর স্বর্ণ পদক, হাবিব ব্যাং সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, আবুল মনসুর আহমদ সাহিত্য পুরস্কার, শিল্পাচার্য পুরস্কার, সমগ্র সাহিত্য পুরস্কার মরণোত্তর। স্বনামধন্য এই গুণীজন 1987 সালের 11 ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন।